সংস্কৃতি সংগ্রহ চ্যানেল সবাইকে স্বাগত রবীন্দ্রনাথের কথা কাব্য থেকে মূল্যপ্রাপ্তি কবিতাটি লেখা হয়েছে তেরোশো ছয় বঙ্গাব্দের ছাব্বিশে আশ্বিন মূল্যপ্রাপ্তি অবদান শতক অঘ্রাণে শীতের রাতে নিষ্ঠুর শিশির ঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া সুদাস মালির ঘরে কাননের সরবরে একটি ফুটেছে কি করিয়া তুলি লয়ে বেচিবারে গেল সে প্রাসাদ দাঁড়ে মগিল রাজার দর্শন হেনকালে হেরি ফুল আনন্দে পুলকাকুল কাকুল পথিক কহিল একজন অকালের পদ্ম তব আমি এটি কিনি লব কত মূল্য লইবে ইহার বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরো মাঝ তাঁর পায়ে দিব উপহার মালি কহে এক মাসা স্বর্ণ পাব মনে আসা পথিক চাহিল তাহা দিতে হেনকালে সমারোহে বহু পূজা অর্ঘ্য বহে নৃপতি বাহিরে আচম্বিতে রাজেন্দ্র প্রসেনজিত উচ্চারী মঙ্গল গীত চলেছেন বুদ্ধ দর্শনে হেরি অকালের ফুল সুধালেন। কত মূল কিনি দিব প্রভুর চরণে মালি কহে হে রাজন স্বর্ণ মাসা দিয়ে পোন আছেন এই মহাশয় দশ মাসা দিব আমি কহিলা ধরণী স্বামী বিশ মাসা দিব পান্থ কয় দোহে কহে দেহ দেহ হার নাহি মানে কেহ মূল্য বেড়ে ওঠে ক্রমাগত মালি ভাবে যাঁর তরে এ দোহে বিবাদ করে তাঁড়ে দিলে আরও পাব কত কহিল সে করজোরে দয়া করে ক্ষম মোরে এ ফুল বেচিতে নাহি মন এত বলি ছুটিল সে রয়েছেন বসে বুজলি কানন বসেছেন পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে নিরঞ্জন আনন্দ মূরতি। দৃষ্টি হতে শান্তি ঝরে স্ফুরিছে অধর পড়ে করুণার সুধা হাস্য জ্যোতি সুদাস রহিল চাহি নয়নে নিমেষ নাহি মুখে তার বাক্য নাহি সরে সহসা ভূতলে পড়ি পদ্মটি রাখিল ধরি প্রভুর চরণ পদ্ম পড়ে বড়শ্রী অমৃত রাসি বুদ্ধ সুদালেন হাসি কহ বৎস কী তব প্রার্থনা ব্যাকুল সুদাস কহে প্রভু আর কিছু নহে চরণের ধুলি এক কণা